गुड मॉर्निंग बंधुरा, आज के हे लक्ष्मी पुजो, कोजागरी लक्ष्मी पुजो मंगलवार। तो आज के पुजो करब, तो जेहेतु निशिटा पालन करब से आज के दिन पुजो धरल, मैं हमारे तो जरा निशि पालन करो ते आज के पुजो करते हैं, तो हमें से भोग रान्ना है, तो से रान्नागुलो करी करते हैं, पुरोटाई करते हैं, तुम्हारा जानो तुम्हारा तो आगे दिन ही। तो जैक देखो हमें ये पाँचमिसाली भाजा सब केटे नहीं, फुलकपिटाओ काटा गए, पाँच मिसाल तरकारी केटे नहीं, शुद्ध आलूगुलो काटब, टमेटो और जलपाइ चटनी है से केटे नब। तो सब किच्छू काटाकुटी हो गए, एबार काटाकुटी हो गए जैगा एकटू परिष्कार एके एके रान्नागुलो बसिए देव, केंना एखन थेके शुरू ना करले प्राय एखन साढ़े एगारोटा बेजे गेछे, काटाकुटी करे साढ़े एगारोटा ना एगारोटार काछाकाछि हो गए। और एखाने आछे चाल मुग डाल, माने गोविंदभोग चाल मुग डाल घी, तो घी तो लागबेई रान्नाय। एबार आमि भाजाटाओ बसिए देव पास दिए, केंना भाजाटा आगे मा बोले भाजाटा आगे करे निते, भाजा चाटनी पायस एगुलो आगे करे नेब। तो एकदिके पायस बसिए दिएछि आर एकदिके भाजा करछि, आर एकटा आलादा आलादा करे भाजाटा करछि, खूब अल्प परिमाणेई केटेछि, केंना केउ कोनो मानुष जारा आसे तारा केउ भाजा नेय ना, কেউ নিতে যায় না, খুব কম ব্যক্তি আছে বলবে একটা ভাজা দাও। তো যাই হোক, সেই জন্য ভাজাটা করি না, যেটুকু ঠাকুরকে দেওয়ার নিয়ম সেটুকুই ভাজি। তো দেখো ভাজাটাও বসিয়ে দিয়েছি পাশ দিয়ে, আর পায়েসটাও করছি। তো পায়েসটা হয়ে গেলে চাটনিটা করব, চাটনিটা বসিয়ে দিয়ে ফুলকপির আলু ফুলকপিটা ভাজবো, কারণ সব কিছু প্রত্যেকটা জিনিস যেহেতু অনেকটা পরিমাণে সেই জন্য আলাদা আলাদা করে ভেজে সেগুলোকে করতে হবে, কারণ একসাথে হয়ে গেলে একদম গ্যাদারিং হয়ে যাবে। আর কাল আমি তোমাদের বললাম সকালবেলা আমি ঠাকুরটা পেতে নিয়েছি, তো দেখো আমি ঠাকুর পেতে নিয়েছি ঠাকুর ঘরে এসে, ঠাকুর পেতে ঠাকুরটাকে বসিয়ে দিয়েছি, ঘরের পুজো দিয়েছি, আর দেখো মা লক্ষ্মী বসিয়ে দিয়েছি, মা লক্ষ্মী মায়ের আসনে বসে পড়েছে, আর মায়ের মূর্তিটা এত সুন্দর এত সুন্দর, সবাই বলেছে খুব সুন্দর হয়েছে মায়ের মূর্তি। হ্যাঁ, আর আমার হাজবেন্ড এনেছে মূর্তিও, খুব সুন্দর ঠাকুরের মূর্তি আনে, ও আগেও আনতো দু একবার বোধহয় আমি এনেছিলাম, তো এবছর আমি ওকে বললাম ও রবিবারে গিয়ে এনে রেখেছে। আর এখানে দেখো কুবের দেবতার মূর্তি রয়েছে, আমার এবার কি জানি কি মনে হলো যে কুবের দেবতার মূর্তি নেব, তো মা চেয়েছেন সেজন্যই হয়তো আনতে পেরেছি বা এনেছি, কারণ এগুলো তো ঠাকুরের জিনিস, নিজে উনি না চাইলে কোনো কিছুই হবে না। আর দেখো আগের দিন নাড়ু করেছিলাম, তোমাদের শেষ পর্যন্ত দেখাতে পারিনি, তো নাড়ুগুলো একবার তোমরা দেখে নাও। আর আমাদের একটা গোটা আখ লাগে, আখে আখে সিঁদুর দিতে হয় অনেকেরই হয়তো লাগে, তো তোমরা দেখতে থাকো যতটা পারবো শেয়ার করবো। এবার খুব নিশ্চিন্ত মনে পূজা হচ্ছে, বলছি কারণটা কেন, সেই কারণটা বলছি। ধান ওই দাও, ওটা তো দিয়েছো ছোট, ওই যে ওখানে আমি দিয়েছি, এখানে একটু বাটি যদি রাখো, চাল রাখো একটুখানি যদি লাগে, হ্যাঁ চাল ওখান থেকে নিয়ে, এবার নদীতে তো চালও ভিজিয়ে দাও। তো ওদিকে তো আমার পায়েস, আর দেখতেই পেলে ভাজা চাটনিও হয়ে গেছে, পাঁচমিশালিটাও হয়ে গেছে, আর এখানে ফুলকপির আলুটা ভাজছি, আর একদিকে ফুলকপি ভাজছি, তো ভেজে বসিয়ে দিয়েছি, আর এদিকে ময়দাটাও রেডি করে নিয়েছি, তো ওটাও লুচিটা করব আগে, ফুলকপি তরকারিটা করে খিচুড়িটা করে, মানে ভোগটা ভোগের খিচুড়িটা করে তারপরে গিয়ে ইয়েটা করব, লুচিটা করব। তো দিদিভাই একজন একজন বেলবো একজন ভাজবো, অল্প করে এখানে লুচি ভাজছি, আর যদি এক্সট্রা লুচি লাগে লাগবে, কেন ওটা নিচে নিয়ে গিয়ে, তো আজকে তো সবই নিরামিষ, তো ওখানে নিচে নিচে গিয়ে ভেজে নেব। আর তো অনেক লোক এসেছিলো, প্রায় যেদিনকে পুজো হয়েছে ওদিনকে 25 জন মতো, প্লাস আমরা ঘরে 10 জন, তো হিসাব করো 35 জন। আর এদিকে পরের দিন, এটা হচ্ছে আমাদের পাড়ার সিস্টেমই বলতে পারো, যে পরের দিন সবার বাড়ি বাড়ি প্রসাদ দিতে হবে, কেননা রাত্রেবেলা তো পূর্ণিমা থাকাকালীন বাড়ি থেকে অন্ন বের করতে নেই, তো সবার মধ্যে এই সিস্টেমটা নেই, অনেকের মধ্যেই আছে, তো সবার মধ্যে তো নেই, তো কিন্তু আমাদের এখানে এই সিস্টেমটাই হয়, তো সবার বাড়ি থেকে প্রসাদ, যাদের যাদের কোজাগরি লক্ষ্মী পুজো হয় বা অনেকে ফল প্রসাদও দিয়ে যায়, তো যারা ভোগ হয় তাদের ভোগও দিয়ে যায়, তো আমরা ওরকম কাল প্রায় পরের দিনকে 20 জনকার বাড়িতে, প্রায় 20 জনের বাড়িতে বলতে 20 পাড়াতে দিয়েছি, 10-12 প্রায় 15 জনকার মতো, আর প্লাস বন্ধু বান্ধব সবাই আছে, তো তাদেরকেও দেওয়া হয়েছে। তো এইভাবেই আমরা পুজোটা হয়, একটু দেখো কেউ কিছু একটু যদি এত কষ্ট করে রান্না করলাম, একটু যদি কোনো লোকজন না আসে আবার কিন্তু একটু ভালোও লাগে না, তো খুব আনন্দ লাগে। আগে আরও আসতো, যখন আমাদের প্রথম বিয়ে হয়েছিল
তখন 45 জন 50 জন করে বাড়িতে লোক আসতো। হ্যাঁ, তো আর খাটনিও হতো যেমনি, ভালো মানে ভালোও লাগতো। আর তখন তো বাবা খিচুড়ি ভোগ করতেন, আমরা কিছুই করতাম না, জাস্ট একটু একটু কাটাকুটি করে দিলাম। আর আমাদের তখন শিলে মশলা বাটা হতো, হ্যাঁ গুঁড়ো মশলা ব্যবহার করা হতো না। আরে হ্যাঁ, তো যাই হোক, এরকম করে আনন্দ করে আমরা পুজোটা এইভাবেই কাটাচ্ছি এত বছর ধরে। হ্যাঁ, 19 বছর হয়ে গেল প্রায়। তো মাও এত বছর ভোগ করেছেন, তবে মাকে যেভাবে দেখেছি চেষ্টা করি সেইভাবেই করার। জানি না কতটা করতে পারি, তো এইভাবেই চেষ্টা করি। তো বুঝতেই পারছো, এতটা ভোগ রান্না করা মুখের কথা নয়, আর এটা পুরোটাই আমাকে করতে হয়েছে, আমিই করি। এর পরের বছর থেকে চিন্তাভাবনা করলাম যে একজন মানে কাউকে রাখবো যাতে আমাকে হেল্প করে, যে কাটাকুটিগুলো করে দেয়। কারণ আমাদের মণ্ডপে যখন পুজো হয় এক ভদ্রমহিলা আসে, তো ওই দিদিটাকেই বলবো ভাবছি, ওনার পারিশ্রমিক ওনাকে দিয়ে দেওয়া হবে। কারণ ওনার প্রচণ্ড টাফ, এখন তো আমারও তো শরীরে মানে প্রচণ্ড শরীরে আমারও নানা রকমের প্রবলেম দেখা দিয়েছে, অসুবিধাও আছে। হ্যাঁ, তারপরে বুঝতেই পারছো সব সময় সব চাপ সামলে তো সব কিছু সামলানো যায় না। তো রান্না করতে আমার কোনো কষ্ট হয় না, রান্না করতে আমার খুব ভালো লাগে, আমি খুব ভালোবাসি রান্না করতে, মানে এটা হবি বলতে পারো। হ্যাঁ, আমার যে রান্না কেউ করে দিক আমি সেটাও জানা, কেটে দিক সেও জানা, কিন্তু সময় অসময় লাগে। তো এই যেহেতু ভোগের রান্না অনেকটা রান্না, তো সেখানে একটা লোক না হলে, হেল্পার না হলে অসুবিধা। তো ওই দিদিটাকে দেখি বলবো উনি কী করেন, না হলে অন্য কারোর একটা ব্যবস্থা করবো। মাও বলেছে না এবার করতে হবে, কেননা আমি একা করছি। তো এদিকে আমার সোনামা এসছে, সোনামা এসে বলছে, আমার হাজব্যান্ডের অফিস ছিল, আমার সোনামা এসে বলেছে মা আমি একটু ভিডিও করবো। তা আমি বললাম হ্যাঁ নিশ্চয়ই। তো সত্যি কথা বন্ধুরা, এত সুন্দর ও ভিডিও করেছে না, আমি কি বলবো। এর আগেও আমাকে ভিডিও করে দিয়েছে, মানে এই করতে করতে। তো সত্যি বাচ্চা মানুষ হয়ে যে এতটা ভালো ভিডিও করে দিয়েছে আমি চিন্তা করতে পারিনি। আর আমি এখানে ভোগ নিয়েছি সেটা দেখো, এগুলোই তো ও তুলে ওই তুলেছে, দেখো হাত দেখা যাচ্ছে আমার পাশ থেকে। তো যাই হোক, আমি বললাম মা শুধু শর্ট, তোকে আর ভিডিও করতে হবে না, কেননা আমি আর কোমর সোজা করতে পারছি না। তো প্রায় আমি 7:30 তোমাদের বললামই উঠেছি ঠাকুরঘর, আর তখন 5:45 বাজে ঠাকুরঘর থেকে সমস্ত কাজ কমপ্লিট করে আমি নেবেছি। এসে 1 ঘন্টা শুয়েছিলাম, মানে 8 ঘন্টা মতো শুয়েছিলাম। শুয়ে থাকার পরে তবে গিয়ে জামাকাপড় আবার চেঞ্জ করে ছেড়ে হাত মুখ ধুয়ে আবার ওপরে গেলাম, তখন ঠাকুরমশাই এলো। তো পুজোটা যতটা পারবো শেয়ার করবো। পুজোর সময় আমার আর ধৈর্য ছিল না ভিডিও করার মতো, সত্যি ছিল না, মানে এতটাই ক্লান্ত ছিলাম সারাদিনের এত পরিশ্রম করার পর। আর আগের দিন তো দেখেইছো বাজার দোকান নাড়ু থেকে শুরু করে সমস্ত করেছি। যাই হোক, যতটা পারলাম পুজো শেয়ার করলাম তোমাদের সাথে, তোমরা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে। শরীরের পরিস্থিতিও ছিল না, যাই হোক সব কারণ বাদ দিলাম, এখন শরীর ঠিক আছে।
আর ভিডিওটা এডিটিং করে পোস্ট করব। তবে অল্প একটু খুব সামান্য 9 মিনিটের একটা ভিডিও আমি করেছি লক্ষ্মী পুজোর ইয়েটা যতটুকু আমার মেয়ে পেরেছে আর আমি যতটুকু করতে পেরেছি তোমরা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর কেন শান্তিপূর্ণ করে পুজোটা করেছিলাম সেটার কারণটা বলে দিই, সেটা হচ্ছে আমার মায়ের ছেলে বাড়ি ছিল। মায়ের ছেলে কে? হ্যাঁ, তোমার ছেলে কে? জেঠু। ওর জেঠু হচ্ছে ওর ছেলে। ওর ছেলেকে ও ভয় পায়, ওর দাদাও ভয় পায়, ওই জন্য ছেলে বাড়ি ছিল বলে পুজোটা খুব নিশ্চিন্ত মনে হয়েছে। তো যাই হোক, আর বেশি ভিডিও বাড়াবো না, তোমরা ভিডিওটা দেখো। তোমরা সবাই লক্ষ্মী পুজোর ভিডিও দিয়ে দিয়েছো, আমারই শুধুমাত্র দেওয়া হয়নি। আমি খুব ইরেগুলার ভিডিও দিচ্ছি এখন থেকে, মানে চেষ্টা করবো তোমাদের সাথে রেগুলার যোগাযোগ রাখার। হ্যাঁ, তো যাই হোক, না কোনো দরকার নেই, না মা ও লাভ দড়ি খেলছে, ঘরে লাভ দড়ি লাফাচ্ছে, তো এখন বলছে আমাকে একটু দেখাও, ঠিক আছে? তো যাই হোক, তোমরা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো, খুব ছোট্ট ভিডিও যেটুকু তুলেছি, তোমরা ভুল দুটি ক্ষমা করে দিও, আর কি বলবে, এর থেকে বেশি বাড়াবো না, ঠিক আছে? তো আজকের মধ্যে ভিডিওটা রাখলাম, ভিডিওটা পোস্ট করলাম, তোমাদের ভালো লাগলে অবশ্যই জানিও, ঠিক আছে? বাই বাই, গুড নাইট।